হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? তো ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল নীল সুপ্রিম এডুকেশন। দেখো, আজকের খুব একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সামনে আসলাম। আমি মনে করলাম যে এই টপিকটা তোমাদের সামনে আলোচনা করা উচিত। ওকে, দেখো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য প্রিপারেশন নাও এবং যারা কলকাতা পুলিশ রাজ্যের জন্য যারা প্রিপারেশন নাও, তাদের তো মাঠ কমপ্লিট করা একটা বড় একটা হেডেক থাকে, ঠিক আছে? তোমাদের তো প্রায় প্রত্যেক বছরই তোমাদের ভ্যাকান্সি কিন্তু আসে। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে এই ভিডিওতে, যে তোমরা যারা মাঠ প্র্যাকটিস করো, মাঠ প্র্যাকটিসের জন্য তোমরা কারা কোন ধরনের জুতো ইউজ করো, ওকে? তো সেই বিষয় নিয়ে আমি তোমাদের আলোচনা করব, যে তোমাদের কোন টাইপের শ্যু ইউজ করলে তোমাদের পায়ে ব্যথা হবে না, কিংবা যে এই শ্যুগুলো তোমাদের দৌড়ানোর জন্য খুবই উপযোগী, যে জুতোগুলো আমি তোমাদের রিকমেন্ড করব। ওকে, দেখো তোমাদের মধ্যে অনেকে প্রথমে একটু কমা টাইপের শ্যু ইউজ করে টাকার জন্য, ঠিক আছে? বাট পরে কিন্তু তাকে একটা ভালো শ্যু কিনতেই হয়, ওকে? একটা পরে কিন্তু তাকে ঠিক ওই বাজেট করে ঠিক তার টাকা পয়সা ঠিক খরচা হয়ে যায় জুতোর জন্য। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, ওকে, আমার যখন রেলওয়ে গ্রুপটা রান ছিল, প্রথমে আমি একটা কমা শ্যু কিনেছিলাম 500 টাকা দিয়ে, তারপরে আমি একটা পিটস কিনেছিলাম 900 টাকা দিয়ে, হয়ে গেল দুটো শ্যু। তারপরে লাস্টে আমার প্রচণ্ড পায়ে ব্যথা হলো, ওকে? প্রচণ্ড পায়ে ব্যথা হলো। তারপর আমি কী করলাম, লাস্টে একটা দামি শ্যু কিনলাম, মানে 2000 প্লাস নাইকের শ্যু একটা ইউজ করলাম। বাট ওই শ্যুটা পরে দৌড়ানোর যে মজা, আগেরগুলো পরে কিন্তু দৌড়ানোর সেই মজা কিন্তু আমি পাইনি, ওকে? দেখো পায়ে ব্যথার কিন্তু অনেকগুলো রিজন হতে পারে, ওকে? তোমাদের যে শিন পেন যেটাকে বলে, কেন হয় এটা? তোমাদের গ্রাউন্ডের জন্য হয়। গ্রাউন্ডের ট্র্যাকটা যদি তোমাদের ভালো না থাকে, কিংবা তোমাদের জুতোর সোলটা যদি ভালো না থাকে, সোলটা যদি নরম না থাকে, তোমাকে যদি সাপোর্ট না দেয় তোমার হিলকে, তাহলে কিন্তু তোমাদের পায়ে ব্যথা হয়, ঠিক আছে? তো তার জন্য কি তোমাদের কিন্তু শ্যুটা একটু ভালো শ্যু ইউজ করতে হবে। যেহেতু তোমরা প্রতি বছরই রান প্র্যাকটিস করছো এক্সামের জন্য, মানে বছরে বছরে তোমাদের এক্সাম হয় এবং রান হয়, সেহেতু তোমাদের একটা দামি জুতো একবার কিনে নিলে 2400-2500 টাকা দিয়ে একটা জুতো কিনে নিতে পারলে তোমরা, সে জুতোটা কিন্তু তোমরা চাকরি পাওয়া পর্যন্ত কিন্তু তার জন্য রান প্র্যাকটিস করতে পারবে, ওকে? তো দেখো প্রথমে তোমরা যে পিটস জুতো যেটা আমি ইউজ করেছিলাম, দেখো পিটস জুতো, এই জুতোটা কিন্তু খারাপ না, জুতোটা ভালো জুতো, বাট এর সোলটা কিন্তু একটু শক্ত বা একটু ভারী ওয়েটওয়ালা শ্যু, ঠিক আছে? এটা রাপ ইউজ করার জন্য জুতোটা ঠিক আছে, যারা একটু মানে অনেক দিন ধরে রান প্র্যাকটিস করছো তাদের জন্য ঠিক আছে, বাট যারা নতুন রান প্র্যাকটিস করছো তাদের জন্য পিট শ্যুটা একটু আনকমফোর্টেবল হবে, তার কারণ পিট শ্যুটায় তোমার তলার সোলটা একটু শক্ত, ওকে? তো আমি বলবো তোমরা ফ্লিপকার্টে যাও, ফ্লিপকার্টে গিয়ে রানিং শ্যুজ বলে সার্চ দাও, তোমরা 1500-1600-1700 টাকায় তোমরা ক্যাম্পাসের শ্যু পাবে তোমরা, ওকে? ক্যাম্পাসের শ্যু পেয়ে যাবে তোমরা, অ্যাডিডাসের শ্যু পেয়ে যাবে। ক্যাম্পাসের শ্যুগুলো ভালো, তোমরা ইউজ করতে পারো, 1700-1800 টাকা ক্যাম্পাসের ভালো শ্যু আসে। নাইকের শ্যু যেটা আমি বললাম তোমাদের, যেটা আমি ইউজ করেছিলাম সেটা হচ্ছে রেভলিউশন 6, এই শ্যুটা খুব ভালো শ্যু, ওকে? পাকে খুব সাপোর্ট দেয় জুতোটা, ঠিক আছে? খুব ভালো শ্যু এই জুতোটা। তো ওর জন্য বলছি, তোমাদের সামনে কিন্তু কলকাতা পুলিশ মেন্স আছে এবং মেন্সের জন্য তোমরা রান প্র্যাকটিস করছো, তো আমি বলবো ভালো শ্যু তোমরা ইউজ করো, ভালো শ্যু পরে তোমরা মাঠে প্র্যাকটিস করো, সেই শ্যুটা পরে তুমি মাঠে মানে দৌড়াতে যাও, দেখবে তোমাদের অনেকটা হেল্প হবে, তোমাদের পায়ে ব্যথা অনেকটা কম হবে। এবং তোমরা মাঠে কিন্তু অতিরিক্ত বিশাল পরিমাণে প্র্যাকটিস করো না, অতিরিক্ত প্র্যাকটিস করলে কিন্তু তোমাদের পায়ে ব্যথা হবে, আর পায়ে ব্যথা হলে কিন্তু তোমরা দৌড়াতে পারবে না, মনে থাকে যেন কথাটা, ওকে? তো ভালো থেকো তোমরা সবাই। এই বিষয়গুলোই তোমার সঙ্গে শেয়ার করার ছিল, যে শ্যুটাও কিন্তু অনেকটা ডিপেন্ড করে তুমি কতটা ভালো দৌড়াবে, তোমার পায়ে ব্যথা হবে কি না জুতোর উপরে কিন্তু ডিপেন্ড করে, ওকে? একটা 500 টাকার শ্যু যেটা দিতে পারবে, নিশ্চয়ই একটা 2500 টাকার শ্যু তার থেকে অনেক বেশি তোমার পাটাকে সাপোর্ট করবে, ঠিক আছে? তো এই বিষয়টাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। তো ভালো থেকো তোমরা সবাই, অল দ্য বেস্ট, তোমরা সকলে রান ক্লিয়ার করো, এটাই আমি চাই।